আসসালামু আলাইকুম সাকিব দা সবাই অনেক ভালো আছেন খুবই সুন টিভিতে আমরা যে চ্যানেলগুলো দেখতেছি সেগুলো ডাইরেক্টলি ইউটিউবের মাধ্যমেও দেখানো স্টার্ট করবে এবং এটা সম্পূর্ণ ফ্রি ইউটিউব এটা নিয়ে টেস্ট করতেছে হতে পারে এই বছরের শেষে থেকেই যেসব টিভি চ্যানেলগুলো আমরা টিভিতে রিমোটের মাধ্যমে প্রেস করে চেঞ্জ করে করে দেখি সেটা করা লাগবে না ডাইরেক্ট ইউটিউবে তারা এসে পড়বে তখন আপনারা ইউটিউব থেকে ডাইরেক্ট দেখতে পারবেন সো একটা জিনিস আমরা কনফার্ম বুঝতে পারতেছি যে ইন ফিউচারে যে ডিশ অ্যান্টেনা বলেন বা ডিশের লাইনের ব্যাপারটা বলেন মানে এই জিনিসটা কিন্তু আর থাকতেছে না শুধু ইন্টারনেট লাইন থাকলেই আপনি সব চ্যানেল দেখতে পারবেন অর্থাৎ ডিশ ব্যবসার ভয়াবহ ধস নামতে পারে যেটা আমরা ধারণা করতেছি টেকনোলজির এই যুগে এটা হওয়াটাই স্বাভাবিক দেন এরপরে নিউজটা হলো খুবই খুব ইন্টারেস্টিং সেটা হলো ওয়ার্ল্ডের সবচাইতে বড় ব্যাটারি অর্থাৎ 22,000 mAh দিয়ে 2G V Max এই ফোনটা আগামী মাসে লঞ্চ হতে যাচ্ছে চায়নাতে তবে এই ফোনটা গ্লোবাল ভেরিয়েন্টের ফোন 2G এর আগেও আমরা ফোন দেখেছি তাদের পাশাপাশি আরেকটা কোম্পানি আছে আউকিটেল তাদেরও কিন্তু একটা ফোন লঞ্চ হয়েছিল 21,000 mAh তখন এটা সবচেয়ে বড় ছিল এখন 22,000 mAh এটা সবচাইতে বড় ব্যাটারি হবে এবং এটাতে 33W চার্জার থাকবে অর্থাৎ 33W দিয়ে আপনি রাতেরবেলা চার্জে দিয়ে ঘুমিয়ে যাবেন সকালবেলা ফুল চার্জ হয়ে যাবে এবং একবার চার্জ দিলে যেটা আমার মনে হয় নিশ্চিন্তে আপনারা এক সপ্তাহের মতো চোখ বন্ধ করে চার্জ ব্যাক আপ পাবেন ভেরি ইন্টারেস্টিং ফোন যদি বাংলাদেশে আসে তাহলে অবশ্যই চেষ্টা করবো এই ফোনটি রিভিউ আনার জন্য তবে আসার চান্স আছে কারণ 2G এর আগেও বেশ কিছু ফোন বাংলাদেশে এসেছিল দেন এরপরে আসলে আমাদের আর তেমন কোনো টেক নিউজ আমি আজকে নেই ছিল বাট কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল সেটা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো আজকের ভিডিওতে তার মধ্যে নাম্বার 1 হলো রিসেন্টলি অনেকেই কোশ্চেন করতেছেন যে পোকো এবং শাওমির ফোন স্পেশালি পোকোর কথাই যদি বলি পোকোর ফোনে কি এখনও অনেক প্রবলেম আছে কিনা বা পোকো ব্র্যান্ডে কি একেবারেই বাদ হয়ে গেছে কিনা মানে পোকোর তো কয়েকটা ফোনে কমপ্লেন ছিল আপনাদের প্রশ্নের উত্তর দিতে গেলে একটা কথা বলি শাওমি যে MIUI রিলেটেড যে বাক্স ইস্যুটা ছিল সেটা মূলত 2021 সালেই শেষ হয়ে গেছে 2022 যে ফোনগুলো এসেছে খুব একটা আমরা সে প্রবলেম দেখিনি এবং 22 শেষের দিকে এসে আমরা একেবারেই পাচ্ছি না মানে ওই ইস্যুটা সলভ হয়ে গেছে পোকোর ক্ষেত্রে কথাটা আমি সেমই বলবো যে 2022 এসে সেই সমস্যাটা নেই 2021 সব ইস্যুওয়ালা ফোন ছিল যেমন 2021 যদি পোকো M3 পোকো X2 এবং পোকো X3 প্রো এই তিনটা ফোনই মেইনলি শাওমি পোকোর খুব প্রবলেম ছিল সো ওই ইস্যুগুলো এখন আর নাই কারণ পোকোর এরপরে M4 সিরিজ বের হয়েছে এখন M5ও বের হয়েছে ওই ইস্যুটা আর নাই আর শাওমি পোকো সেম তো সো মানে শাওমি যদি সলভ হয়ে যায় পোকোরও সলভ হয়ে যাবে আর MIUI রিলেটেড যে বাক্স প্রবলেমগুলো রেডমির আমরা Note 10 Pro Max ফোনটাতে দেখেছি লাস্ট এরপরে রেডমির যত নতুন ফোন বের হয়েছে ম্যাসিভ ইস্যুস নেই অন্যান্য ফোন কোম্পানিতেও টুকটাক ইস্যুস থাকে কিন্তু ওইরকম কিছু ইস্যুই ছিল এর থেকে বেশি ইস্যুস আমরা এখন পর্যন্ত ফেস করিনি সো আপনারা যদি বলেন গত এক বছর অর্থাৎ এই 2022 মাঝখান থেকে শুরু করে বা ফার্স্ট কোয়ার্টারের পর থেকে শুরু করে এখন পর্যন্ত শাওমি যতগুলো ফোন আমরা পার্সোনালি রিভিউ করেছি বা বাংলাদেশে এসেছে কোনো ফোনে আসলে UI রিলেটেড প্রবলেম বা ল্যাগ ট্যাগ এগুলো পাই নাই তার পাশাপাশি কোনো ফোনে ডেড ইস্যু নাই হ্যাঁ ডেড ইস্যু হতে পারে সেগুলো ওই ফোনের মডেলগুলোই যেগুলো আমরা বলতেছি যে আগে যে ফোনগুলো ছিল সেগুলোই মেইনলি ডেড হয়েছে বিকজ অফ UI কারণে অন্য কোনো কারণে ডেড হতে পারে ফোন ব্লাস্ট হতে পারে ব্যাটারির কারণে সেটা অনেক ফোনই হতে পারে সেটা অনেক কোম্পানির ফোনই হতে পারে বিকজ অফ লটস অফ রিজন ইলেকট্রিক কারণে হতে পারে বাট UI যে প্রবলেমটা ছিল সেটার এখন আর আগের মতো আমরা পাচ্ছি না তবে ইন ফিউচার আসলেও আসতে পারে সেটা আমরা বলতে পারবো না তবে সচরাচর একটা কোম্পানি একবার সলভ করে ফেললে প্রবলেমটা নতুন করে আসে না এটা আমরা দেখি নাই সো আই হোপ আগামীতে Xiaomi ফোনগুলো হতে পারে এই UI বাক্স টাক্স আরও একেবারেই থাকবে না এবং আরও আমরা কমফোর্টেবলভাবেই হয়তো ফোনগুলো ইউজ করতে পারবো দেন সেকেন্ড মোস্ট কমন প্রশ্ন এটা আসলে অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন নিয়ে বাট এই কোশ্চেনটা হলো যে অফিসিয়াল ফোন কিনলে আসলে কী সুবিধা মেইনলি ব্যাপারটা হয়ে গেছে এখন অফিসিয়াল ফোনের দাম আনঅফিসিয়াল ফোনের থেকে এতটাই বেশি সো মানুষ সামনে একটা কোশ্চেন কাজ করতেছে যে আসলে কি এখন আমার অফিসিয়াল ফোন কিনলে হবে না আনঅফিসিয়াল ফোন কেনার রিস্কি হবে প্রথমে একটা কথা ক্লিয়ার করি আনঅফিসিয়াল ফোন যে বন্ধ হওয়ার ব্যাপারটা ছিল সেটা গভর্নমেন্ট স্থগিত করে দিছে সো কোনো ধরনের কোনো ইস্যুস নেই আপনারা যত মন চায় যেই ফোনে ইচ্ছা মন চায় আপনারা কিনতে পারেন বাট চোরাই ফোন কিনেন না সেটা আবার অন্য ঝামেলায় পড়ে যাবেন আর আনঅফিসিয়াল ফোন বলেন অফিসিয়াল ফোন বলেন মেসেজ যদি পাঠান আপনারা BTRC-তে একই মেসেজ পাবে রিটার্ন অ্যাপ্লাই একটা মেসেজ আসবে সেটা হলো আপনার ফোনটা এখনও নিবন্ধিত নয় স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন করে দেবো অর্থাৎ অটোমেটিক সার্ভার অ্যাড হয়ে যাবে বাট বিষয়টা হলো অফিসিয়াল ফোন কিনলে সুবিধা কী অফিসিয়াল ফোন কিনলে মেইনলি একটাই সুবিধা যে আপনি ফোনটাতে ওয়ারেন্টি পাবেন আর আনঅফিসিয়াল ফোনে ওয়ারেন্টি পাবেন না কিন্তু এখানে অনেক বড় একটা বিষয় এসে দাঁড়ায় যে আপনার কি আদৌ এই ওয়ারেন্টির প্রয়োজন আছে কি না কারণ কিছু কিছু ফোন আছে সিঙ্গাপুরে তৈরি হয় বা মালয়েশিয়ার ওইসব দেশ থেকে আসে ওগুলো কিন্তু মেড ইন বাংলাদেশ বা মেড ইন ইন্ডিয়ার থেকেও ভালো ফোন এটা অলরেডি আমার থেকে আপনারা ভালো জানেন সেই নোকিয়ার আমল থেকে এটা আমরা জানি যে মেড বাই নোকিয়া বা মেড ইন নোকিয়া থেকে যেগুলো হাঙ্গেরি মেড ইন হাঙ্গেরি বা মেড ইন ফিনল্যান্ডের ফোন ছিল অনেক ভালো ছিল সো এইগুলো তো আর নতুন কিছু না বেসিক বিষয় সো এইটাই হলো বিষয় কিন্তু আপনি শুধু এই এক বছর ওয়ারেন্টি পাবেন আর এমন না যে আপনার ফোনে ম্যাসিভ সমস্যা হবে এটা নর্মালি হয় না হ্যাঁ ঠিক আছে ওয়ারেন্টিতে কিনলে আপনার জন্য ভালো
বাট যদি আপনি মনে করেন যে আপনি রিস্ক নিতে পারেন তাহলে আপনি আনঅফিশিয়াল ফোন নিতে পারেন কারণ অফিশিয়াল ফোন আনঅফিশিয়াল ফোনের মধ্যে দামের পার্থক্য অনেক বেড়ে গিয়েছে এটা সামনে যে আরও বাড়বে স্পেশালি 25-30,000 টাকার ফোনগুলোর কথা তো বলা বাদই দিলাম যে ফোনগুলো আনঅফিশিয়াল আপনারা 25-30,000 মধ্যে পাচ্ছেন এটা অফিশিয়াল দাম 40,000 টাকার উপর হবে সো এটা আপনার ইচ্ছা যেটা আপনার জন্য কমফোর্টেবল লাগে সেটা আপনি নিতে পারেন দেন সর্বশেষ একটা প্রশ্ন এটা সবার মনে কাজ করতেছে যে নতুন ফোনগুলো কেন এত বেশি দাম মানে বিষয়টা হলো যে প্রায় সেম কনফিগারেশনেই নতুন ফোন আসতেছে বাট দাম কিন্তু আগের থেকেও বেশি মেইনলি প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড আর র ম্যাটেরিয়ালসের মারাত্মক ক্রাইসিস প্লাস চায়নাতে আপনারা জানেন করোনার কারণে অনেক জায়গায় লকডাউন ছিল অনেক ফ্যাক্টরি বন্ধ ছিল ইনফ্যাক্ট এখনও অনেক জায়গা বন্ধ সো দেখা যাচ্ছে প্রোডাকশন কমে গেছে ওই তুলনায় মানে যতটুকু চাহিদা সেই তুলনায় তারা তৈরি করতে পারতেছে না ব্যবসায় ফোনের দাম সব দিক থেকে বেড়ে গেছে আর একটা সত্যি কথা আপনাদেরকে বলি গত 2-3 বছর ধরে প্রসেসরের ক্রাইসিস কিন্তু রয়েছে এটা কিন্তু সলভ হয় না আপনারা যদি খেয়াল করেন নতুন তেমন কোনো প্রসেসর আসে না এই 8 Gen 1 বা 8 Gen 2 বা 8 Plus Gen 1 এগুলির মধ্যে কোনো পার্থক্য নেই আর স্ন্যাপড্রাগনের 870 প্রসেসরের পর 888 থেকে শুরু করে গত 1.5-2 বছরে যত প্রসেসর বেড়েছে হাই সেগমেন্টের সবগুলি প্রসেসরই ওভারহিটিং ইস্যুস আছে এবং সবগুলো প্রসেসরই লং লাস্টিং না মানে পারফরমেন্স অত ভালো না সো আলটিমেটলি আর নর্মাল রেঞ্জেও তেমন কোনো প্রসেসর আসে না স্ন্যাপড্রাগনের 778 ছাড়া তো আলটিমেটলি কিন্তু প্রসেসর নাই মার্কেটে এবং ডাইমেন্সিটি 1080 যে প্রসেসরটা রাইট না খুব হাইপ একটা প্রসেসর আমরা রেডমি নোট 12 প্রো সিরিজে দেখতেছি রিয়েলমি 10 প্রো সিরিজে দেখতেছি অলরেডি এই প্রসেসরটা কিন্তু ডাইমেন্সিটি 920 যে প্রসেসরটা ছিল হুবহু সেম প্রসেসর স্লাইটলি একটু চেঞ্জ আছে বাট অত চেঞ্জ নেই ইভেন এমনও হতে পারে সেম নাম দিয়ে নতুন আই মিন সেম জিনিস নতুন নাম দিয়ে নিয়ে আসতে পারে সো প্রসেসর ক্রাইসিস হওয়ার কারণে টেকনোলজি কিন্তু যদি নতুন কিছু তৈরিও করে থাকে সেটা কিন্তু ফোনে আসতেছে না এটা হলো সব থেকে বড় ল্যাকিংস বা নেগেটিভ সাইড আপনারা 2 বছর আগে যে ফোন কিনতেছেন এখন তাই পাচ্ছেন বাট বিষয়টা হলো অনেকেই আপনারা এই কথাটাই বলতেছেন যে পুরনো জিনিস নতুন করে কিনতেছে বাট দাম কেন বেশি বিকজ প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে দ্যাটস ওয়াই দাম অনেক বেড়ে গেছে এবং সামনে এটা আরও বাড়বে আর একটা সমস্যা আছে বাংলাদেশের ডলারের রেটেরও অনেক চেঞ্জ হয়েছে সো দেখা যাচ্ছে যে ওই হিসাবে ডলার মানে জিনিসের দাম 20-30% মতো বাড়ছে সো এই কথা বলার একটা কথা উদ্দেশ্য আছে সেটা হলো রেডমি নোট 12 চায়নাতে লঞ্চ হয়েছে কিন্তু যদি আমি ইন্ডিয়ান রুপিতে হিসাব করি তখন আমি করেছিলাম 13-14,000 রুপি কিন্তু ফোনটা কিন্তু ইন্ডিয়া উইল প্রাইস লঞ্চ হয়নি যেটা অলওয়েজ হয়ে থাকে লঞ্চ হয়েছে হলো 18-19,000 রুপিতে তার মানে বুঝাই যাচ্ছে যে বেশ ভালো ক্রাইসিস তো বাংলাদেশে কিন্তু আপনারা ওই 25,000 টাকার নিচে পাবেন বলে আমার মনে হয় না আর অফিসিয়ালি লঞ্চ হলে হতে পারে 29-30,000 টাকা হবে আর একটা কথা বলে রাখি বাংলাদেশে আপাতত দামি ফোন লঞ্চ হওয়ার খুব একটা চান্স নেই সো রেডমি নোট 12 বলেন বা রিয়েলমি 10 সিরিজের 10 প্রো কথাগুলো বলেন মনে হয় না বাংলাদেশে আসবে তবে রিয়েলমি 10 বা রেডমি নোট 12 ট্রাই করবে আনার জন্য বাট প্রো সিরিজ মেবি আমরা অফিসিয়ালি পাবো না সো আনঅফিসিয়াল ফোনে আমাদের যুক্ত হবে এটা আমার আসলে যেটা মনে হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ইন ফিউচারে যদি কোনো কিছু চেঞ্জ হয় সেটা অবশ্যই তুলে ধরবো আজকে তাহলে এ পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে